তো আজকের প্রথমেই যেটা দেখাতে চলেছি সেটা হলো এই যে ছোট ড্রাগন ফ্রুট গাছটা, যেটা আমার কাটিং প্রিপেয়ার করা ছিল, আর এটার গোড়া থেকে শিকড়ও বেরিয়ে গেছে। এই যে তো এই গাছটাকে আজকের হচ্ছে বসাবো প্রথমেই। আর হচ্ছে এই বালতিটায় ড্রাগন ফ্রুট গাছ আমার একটা বসানো ছিল আগে, তো সেইটা থেকেই কেটে 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 আমি এত অনেক কাটিং প্রিপেয়ার করেছিলাম। এর মধ্যে এখন একটুখানি পার্ট রয়ে গেছে এই যে, তো এইটাকে দেখব বাঁচানো যায় কি না। আর এই বালতিটা এমনি চড়া রৌদ্রে থেকে প্রায় মরকা হয়ে গেছে, তো দেখি মাটি ফাটিগুলো খুসের ভিতরে যদি এতে আর একবার গাছ বসানো যায় কোনো রকমভাবে, তো সেইটা দেখব চেষ্টা করে। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে এই গাছটাকে বসানোর জন্য আমি কিন্তু কোনো বড় টবে বসাবো না, আমি এই টপটায় বসাবো এই গাছটাকে। তার কারণটা হচ্ছে আমি এই গাছটাকে বসাচ্ছি না যে এর থেকে কোনো পরে ড্রাগন ফ্রুট পাবো, সেই জন্য অবশ্যই এটাকে কাটা আছে পারফেক্টলি পুরোপুরি গ্রাফটিংয়ের জন্য। এবং আমার ইচ্ছাও আছে এটাকে এরকম টবে বসিয়ে এর মাথায় অন্য ক্যাকটাস দিয়ে এটাকে গ্রাফটিং করা, এবং তাই আমার দরকার শুধু এই গাছটাতে ধরে যায়। তো সেই জন্যই আমি এরকম একটা মাঝারি সাইজের টবে এটাকে বসাবো, যাতে সুন্দর দেখতে লাগে, ব্যাস এটুকুনির জন্যই আমি এতে বসাচ্ছি। আর হচ্ছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এটা তো সবসময় বলি, আবারও বলছি যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ। আর এটাকে ইমপ্ল্যান্ট করা তো জাস্ট নর্মালি আমি সয়েল প্রিপেয়ার করব, সেটাকে টবে ভরবো এবং টবে ভরে জাস্ট এটাকে বসিয়ে দেবো। যেহেতু এর গোড়ায় অলরেডি শিকড় বেরিয়েই রয়েছে, তো এটা যে ধরে যাবে যুদ্ধনে বার থাকবে ধরে যাবে মনে যাবে না, সে তো নর্মালি, তো জাস্ট সয়েল প্রিপেয়ার করে এটা বসিয়ে দেবো এবং তারপরেই আবার দেখে দেখাবো, কারণ তার মাঝখানে হবে শর্টসে স্যুট। তো এটাকে পুরোপুরি বসানো হয়ে গেছে ঠিকঠাক করে, জল টলও দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটা ছাওয়া জায়গায় রেখে দেবো হবে। আর এবার এটাকে একটা ছাওয়া জায়গায় রেখে দিতে হবে যেখানে ইনডাইরেক্ট সানলাইট পড়তে পারে, কিন্তু ডাইরেক্ট সানলাইট যেন কোনোভাবেই না পড়ে, বা বলতে গেলে পুরোপুরি একটা ছাওয়াযুক্ত জায়গা, মানে যেখানে রোদ্দুরটা ইনডাইরেক্টলি পড়ে সেরকম জায়গায় এটাকে এবার রেখে দেব, মানে অফকোর্স আমার এই শেডের ভিতরে। কাট করাকে খোলা হয়ে গেল, মাটি একেবারে পাথর হয়ে গেছে, এইভাবে তো একে ছাড়ানো যাবে না, প্রথমে এটাকে জল দিয়ে ভিজিয়ে দিই পুরো, সেটাই বেটার হবে। ও বাবা, তো এখন জল চালিয়ে দিয়েছি, এটা ভিজুক, দেখা যাক তারপরে কি হয়। তো পুরো ভালো করে একেবারে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এবার এটাকে ধরে উল্টে দিয়ে দেখব যে মাটিটা পাওয়া যায় কি না, কারণ বালতির যা অবস্থা এটাতে আর গাছ বসানো যাবে না, পুরোপুরি ভেঙে গেছে। ওকে, তো মাটিটা যদি পাওয়া যায় সেটাই এখানে চেষ্টা এখন। তো যেমনটা দেখতে পাচ্ছেন মাটি এখানে ঢালা হয়ে গেছে, আর বালতির এই অবশিষ্টাংশটা পড়ে আছে আর বেঁচে, বাকিটা পুরোটাই ভেঙে চলে গেছে, তো এটা এখন বলতে গেলে ইউজলেস, কোনো কাজে লাগবে না। আর এই মাটি এটাকে ভেঙে ভেঙে পরে কাজে লাগাতে হবে, এখন তো পুরোপুরি ভ্যাদ ভ্যাদে ভিজে আছে, কোনো কাজে লাগানো যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর জঙ্গল জন্মেছিল, তো এই মাটির নিউট্রিয়েন্ট যা ছিল সবই শুষে নিয়েছে, তো এই মাটি ইউজ করতে গেলে এর সঙ্গে নিউট্রিয়েন্ট মিশিয়ে তারপরেই আমাকে ইউজ করতে হবে। আর এর ভিতরে এই ড্রাগন ফ্রুট গাছটা ছিল, মানে গোড়াটা পড়েছিল শুধু, বাকি তো সব কেটে আমি নিয়ে নিয়েছিলাম, এটাকে যদি এখনও বসানো যাবে এবং আর একটা গাছ করাও যাবে, কোনো অসুবিধা হবে না। আর আমার কাছে আরও একটা গাছ রয়েছে, এই যে এইটা, কিন্তু এইটাকে বসানোর আগে এটাকে মাঝখান থেকে এইভাবে কেটে দেব। আর এই যে দুটুকরো করা হয়েও গেছে, এখান থেকে কেটে নিয়েছি, আর যেহেতু কেটে নিয়েছি তো এইটাকে এক্ষুনি বসিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এইটাকে এক্ষুনি বসিয়ে দেওয়া যাবে না, কিছুদিন রেখে বসাবো, ও না এইভাবে তো এটাকে বসিয়ে দিতেই পারি, এইভাবে না বসালেও এইভাবে বসিয়ে দেওয়া যেতে পারে, যেহেতু শিকড় রয়েছেই তো এইভাবে বসিয়ে দিলে গাছটা তো পড়বে, যেহেতু আমি কি এখান থেকে ড্রাগন ফ্রুট চাই না, এগুলোকে দিয়ে পরে গ্রাফটিংয়ের কাজ করতে চাই।